জলমগ্ন থেকে 10 বছর পেরোলেও এখনও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাসহ প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না উপজাতি শিশুকন্যা ফলে রংরিয়াং। তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের অধীন 18 মুড়া পাহাড়ের পাদদেশে 47 মাইল এলাকার অভাব অনটনে সংসারে 10 বছর পূর্বে তার জন্ম হয়েছিল এক জুমিয়া পরিবারে। তার বয়স যখন ছিল 5 মাস সেই সময় জ্বরে আক্রান্ত হয় সে। মা বাবা তাকে নিয়ে যায় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাদের পরামর্শ দেন রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আর্থিকভাবে দুর্বল থাকার কারণে সে সময় অসুস্থ শিশুকন্যাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যেতে পারেননি তারা। ফলে বর্তমানে প্রতিবন্ধী হয়ে দিন কাটাচ্ছে 10 বছরের ফলে রংরিয়াং। উন্নত চিকিৎসা দিতে পারার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল অভাব অনটনের সংসার। কারণ বনে লতা পাতা সংগ্রহ এবং জুম চাষের উপর নির্ভর করেই তখন থেকে সংসার প্রতিপালন করে আসছেন তারা। বর্তমানে বাক শক্তি এবং হাঁটা চলার শক্তি হারিয়ে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছে ফলে রংরিয়াং। তার সারাদিন কাটে বাড়িতেই। আর্থিক অনটনে পড়াশোনা তো দূর, তার চিকিৎসাও হচ্ছে না ঠিক করে। প্রতিবন্ধী শিশুকন্যার চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার জন্য পার কয়েক সরকারি এবং বিভিন্ন সাহায্যকারী সংস্থাদের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি বলে এদিন জানিয়েছেন ফলে রোগের বাবা। আর মেয়েটার নাম কি? ফলে রং। ফলে রং গিয়া বয়স বসুক বনি বেনে বয়স সংখ্যা অঙ্ক বেনে বয়স 10 বছর এখানে কোনো বোনা বে একটু বুধি ক্লাং দি হি হিঞ্জা মান ডাক্তার বুটলাং খা উং যা হামরে মাইয়া এটা জন্ম থেকে এমন জন্ম থেকে জন্ম থেকে হয়েছে। আর তারপর মানে হঠাৎ মাঝে জ্বর হয়ে গেছে গা, ও থেকে আর কিচ্ছু করতে পারে না। এমনি বিছনার ঘুমাইবার দিলে বিছনার থাকে, উঠাইলেও এমনি থাকে, চলাফেরা করতে পারে না। মানে অনেক বিভিন্ন করছে, আমরা তো চিনিও না কিছু না, বিভিন্ন করতে হয়। মানে সরকার থেকে যে কোনো জায়গার দিকে আমরা দাবি দেওয়া পাই না, কিন্তু আমরা মাইয়ার লাগে মানে তার লাগে ভবিষ্যৎ লাগে বাতাস হাতাও পাই আর চলাফেরা করতে পারেনি। তাহলে কোনো অঙ্গনাদের দিদিমণি বা কারো আয়া যোগাযোগ করছেনি আপনাদের লগে? হাসপাতালে নিয়ে গেছেন? নিয়ে গেছে, নিয়ে গেছে। আমরা শিলচরে লইয়া যাও কয়, তাই আমরা গরিব মানুষ কেমনে নিয়ে যাই জানেও না কিছু না। কোন জায়গা হয়েছে কীটা হয়েছে এটা তো আমরা কইতেও পারি না। তো কোনো ভাতা টাতার লেগে ব্যবস্থা করছেন নাকি? কী চাইতেছেন আপনি? আমি তার ভবিষ্যৎ লাগে আমরা মারা, আমরা যে সময় থাকবার আগে থেকে তার বাতা বানাইয়া দিয়ে যাইবার। আচ্ছা, ঘটনা হয়েছে এখন তো সরকার দিব্যাঙ্গ যারা আছে যারা চলাফেরা করতে হয় তারা লেগে বিভিন্ন ব্যবস্থা করছে, হুইল চেয়ারের ব্যবস্থা করছে, এদিকে কোনো ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনাদের বা যোগাযোগ করছেন না আপনি? আগে করছে হলে কিছু করছি না। আগে আমরা জিজ্ঞাসে তোমরা মাইয়ারে খালি থাকবো, আমরা তোমরা মাইয়ারে কোন জায়গা লইয়া যাইতো আগরতলা খালি লইয়া যাও, আগরতলা খালি লইয়া যাও, তা আমি জানেও না কিছু না, টাকা পয়সা নাই, তো কেমনে আমরা লইয়া যাই? প্রতিবন্ধী শিশুকন্যা ফলে রংরিয়াংয়ের জন্য প্রতিবন্ধী ভাতা এবং তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার দ্বারস্থ হয়েছেন ফলে রংয়ের পরিবার পরিজন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।